শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। নট আউট নোমানের ব্র্যান্ড নিউ অনুষ্ঠান ইয়র্কারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মোহাম্মদ। এই অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে হাজির করি আপনাদের সামনে এবং তার দিকে ছুড়ে দেই 50টি ইয়র্কার এবং 50টি প্রশ্ন। সেই প্রশ্নগুলোর ঝটপট প্রশ্নের চটপট উত্তর তারা কিভাবে দেন সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। আজকের অনুষ্ঠানে এই ঈদ আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তাসকিন, আপনাকে স্বাগত জানাচ্ছি নট আউট নোমানে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই আপনাকে পেয়ে ভালো রয়েছেন। ইয়র্কার তো আপনি সবসময় করেই অভ্যস্ত, আজকে হচ্ছে গিয়ে ফেস করতে হবে, সেটাও একটা দুইটা না, 50টা ইয়র্কার। আপনি প্রস্তুত আছেন? ঠিক আছে, দেখি কয়টা পরে জায়গায়। হ্যাঁ, আপনার মানে কয়টা জায়গায় পড়ে, কিরকম ব্যাটিং করেন, ডান হাতে বোলিং করলো, বাম হাতে তো ব্যাটিং করেন, এবার মুখের কথায় কিভাবে এটা সামলান সেটা আমরা দেখতে চাই। তো দর্শক, আমরা শুরু করছি তাসকিন আমাদের সঙ্গে আমাদের আজকের ইয়র্কার। কিছু ছেলেকে সব সময় ভরসা করা যায়। There are always some cool guys. Cool deodorant body spray. এবার এলো ছয়টি এক্সাইটিং ভ্যারিয়েন্টে। ইয়র্কারের তাসকিনের কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, তাসকিন আপনি ক্রিকেটার হয়ে পেস বোলার হয়েছেন, ফুটবলার হলে কি হতেন? গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার? স্ট্রাইকার, যদিও আমি অত ভালো ফুটবল খেলি না, বাট যদি অপশন থাকতো ডেফিনেটলি স্ট্রাইকার। সত্যি করে বলেন, নাটক কিংবা সিনেমা এখন পর্যন্ত কয়টা প্রস্তাব পেয়েছে নায়ক হিসেবে? বেশ কিছু পেয়েছি, বাট সবগুলোই ডিনাই করেছি। ক্যারিয়ার শেষে, মানে ক্রিকেটার ক্যারিয়ার শেষে আসলে মরা উইকেটে সুইপ করাটাও ডিফিকাল্ট, আবার 140 তে কনসিস্টেন্ট অনেকক্ষণ বোলিং করাও ডিফিকাল্ট। এটা আমি কিভাবে বলবো, 140 কনসিস্টেন্ট অনেক বল রাখবো। আপনাদের নেক্সট প্রজন্মের, আপনাদের পরের প্রজন্মের সেরা পেস বোলার বাংলাদেশের কাকে মনে হয়, একটি নাম বলতে হবে? ডিফিকাল্ট, অনেক অনেক প্রমিজিং ফাস্ট বোলার বাংলাদেশে এখন। ইয়র্কার তো ডিফিকাল্টি হবে, সেটাকে কিভাবে নেগোসিয়েট করেন সেটাই তো দেখার বিষয়। একটা নাম বলেন, যে কোনো যেটা মনে আসে, মাথায় আসে। মোস্তাফিজ না, আমি ইয়াং জেনারেশন মানে তারপরে নতুন যারা উঠে আসছে তাদের মধ্যে জানি। ও মানে আপকামিং যারা, আপকামিং? হ্যাঁ, ওকে ওকে। শরীফুল অনেক পারসপেক্টিভ, শরীফুল। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে টেস্ট, ওয়ানডে, টি-20, তিন ফরম্যাটের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ফরম্যাট কোন? সবগুলো ফরম্যাটই ইন্টারন্যাশনাল অনেক পছন্দ, কিন্তু আমি মনে করি অনেক চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে। ওকে, ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন একটা নীতিতে যাচ্ছে যে টেস্ট ক্রিকেটের জন্য একটা আলাদা স্কোয়াড এবং ওয়ানডে টি-20 এর জন্য আলাদা স্কোয়াড, রেড বল হোয়াইট বল আলাদা করে ফেলে, এবং প্লেয়ারদের বলা হলো যে যেকোনো একটা চুজ করতে পারবে, আপনি কোনটা চুজ করবেন, রেড বলের টেস্ট ক্রিকেট নাকি হোয়াইট বলের ওয়ানডে? আমি তো দুইটাই খেলতে চাই। একটা খেলতে হবে, একটা বেছে নিতে হবে। ধরেন, এটা তো একটা ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, একটা একটা বেছে নিতে হবে, যে কোনো একটা, রেড বল আর হোয়াইট বল? তখন দেখা যাবে, মানে তখন হোয়াইট বল বাজতে হবে, কারণ বাংলাদেশে আমাদের, আমরা টেস্ট কম খেলি, তো আমি তো বেশি খেলতে চাব। ওকে, হোয়াইট বল মানে ওয়ান ডে টি-20। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কি ছেলেকে কি ক্রিকেটার বানাতে চান? ও যদি ভাই, মানে আমার ইচ্ছা আছে, কিন্তু ডিপেন্ড করে একটা খেলোয়াড় আসলে কেউ জোরকে বানাইতে পারে না, তো ও যদি হইতে চায় আমি অবশ্যই।
ওকে ঠিক আছে, কিন্তু তাহলে হচ্ছে কি ও যদি হতে চায় কোনটা হলে আপনি বেশি আনন্দিত হবেন, আপনার মতো পেস বোলার নাকি স্পিনার নাকি ব্যাটসম্যান? আমি তো চাইবো সাকিব আল হাসান ভাইয়ের মতো। ওকে, আপনার বোলিং এ ক্যাচ পড়ে যাওয়াটা এখন একটা নিয়মিত দৃশ্য, তো নিজের বোলিং এ ক্যাচ পড়ে যাওয়াটা বেশি হতাশার নাকি উইকেট পাওয়ার পর যখন দেখেন আম্পায় নো বল ডেকেছে সেটা বেশি কষ্টের? নো বল ডাকাটা কথা বলো, ক্যাচ ড্রপ হলে তো তাও মানা যায় যে ওকে ফাইন ড্রপ হলো, ওকে ইটস ওকে নেক্সট বল ফোকাস করি, নো বল হলে তখন মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম 7 বছরে আপনার 77 উইকেট, পরের 7 বছরে অন্তত কত উইকেটের টার্গেট? আসলে আমার এখন পর্যন্ত কোনো টার্গেট সেট নাই স্পেসিফিক, বাট এটা ডেফিনেটলি লিমিটলেস, যে আমি যতই আল্লাহ দিবে আমি ততই নিতে রাজি, আর নিজের সেরে দিয়ে নিতে চাই, লিমিটলেস, এটা কোনো পার্টিকুলার নিয়ে। যে 3 বছর জাতীয় দলের বাইরে ছিলেন ওই সময় জাতীয় দলের কোন ক্রিকেটারের সঙ্গে ফোনে সবচেয়ে বেশি কথা হয়েছে, একটি নাম? সৌম্য সরকার। ক্রিকেটার না হলে কি হতেন, নায়ক, চাকরিজীবী, ব্যবসায়ী? ব্যবসায়ী হয়তো। ব্যাটিং এ ছক্কা মারলে বেশি মজা লাগে নাকি ফিল্ডিং এ দারুণ একটা ক্যাচ? মানে যে উইকেটে বাউন্স থাকবে ঘাস থাকবে সেটা যেখানেই হোক, তো কোন একটা, যে কোনো একটা স্টেডিয়ামের নাম, যে কোনো একটা মাঠ বলতে কোনো একটা। না, আমি এমসিজি তে খেলে খুব এনজয় করেছিলাম, মানে ভালো লাগছে, অনেক ক্রাউড ছিল, অনেক বিশাল স্টেডিয়াম, একটা ডিফারেন্ট ফিলিং ছিল। ওকে, ধরুন তাসকিন আপনার বোলিং থেকে পেস এবং আগ্রাসন নিয়ে মুস্তাফিজকে দিয়ে দেওয়া হলো এবং মুস্তাফিজের কাটারটা আপনাকে দিয়ে দেওয়া হলো, মানে এরকম একটা এক্সচেঞ্জ অফারে আপনি কি রাজি হবেন? রাজি হইলে অসুবিধা নাই, কারণ আল্লাহ যদি চায় আমরা দুজন তো বাংলাদেশ টিমেই খেলবো, তো জিনিসটা এক টিমেই থাকতেছে, এবং তাহলে কি হলো আমি একটু ফিল পাইলাম ওর কাটারটা মারলে কিরকম লাগে, ও একটু এক্সপ্রেস বোলিং করে দেখি। Well said, very well said. Okay, YouTube এ কার বোলিং বেশি দেখেন, ব্রেটলি নাকি শোয়েব আখতার? ভিডিওস একটু বেশি শোয়েব আখতারেরই দেখা যায়, তুলো কম্পারিজন যদি করেন। ইতিহাসে যে কোনো একজন ব্যাটসম্যানকে যদি বোলিং এর সুযোগ পান, একটা বল কিংবা একটা ওভার বোলিং এর সুযোগ আপনাকে দেওয়া, কাকে সেই বোলিংটা করতে চাই? হিস্ট্রি, অতীতে স্যার ডন ব্র্যাডম্যানকে। এবারে কামব্যাকে আপনার অনেকের অবদান তো নিশ্চয়ই রয়েছে, এটা তো আর কিছু ছিল হয়নি, কিন্তু আমি যদি একটি নাম বলতে বলি সবচেয়ে বেশি অবদান কার রয়েছে? আসলে এক্স্যাক্টলি একটা নাম বলা ডিফিকাল্ট, কারণ এক এক সেক্টরে এক একজন কাজ করে দিচ্ছে। ইয়র্কার তো ডিফিকাল্টি হবে, সেই জন্যই আপনাকে বিপদে ফেলে দিচ্ছি, কিভাবে নেগোসিয়েট করবেন? যে কোনো একটা নাম। আচ্ছা, কোনো স্পেসিফিক সাইড দেন, এই সাইড একটা নাম তো বলতে অনেক কিছু, ধরেন হচ্ছে কি যে আপনার মানে বোলিং এ আপনাকে হেল্প করবে এটা বলেন, বোলিংটা ডেলিভার করার জন্য। এই সুজন স্যার, সুজন স্যার অনেক হেল্প করতে যায় কি স্যার? ওকে ওকে,
ক্যারিয়ারের শুরুর দিকে মাশরাফি তো আপনার অধিনায়কও ছিলেন, আপনি তাকে আইডল মানতেন, ওই শুরুর দিকে মাশরাফির এমন কোনো উপদেশ আছে যেটা তখন শুনেননি, তো এখন মনে হয় যে আসলে শোনাটা উচিত ছিল? ভাইয়ার উপদেশ তো সবসময় অনেক ইউজফুল ছিল, আসলে সবসময় বলতেন এবং আমি এখন বেশি মানে ওই কথাগুলো বেশি মনে করি, ইভেন এখন তো আমি সুযোগ পেলে ভাইয়ের কথাও বলি। উপদেশ যেটা যেকোনো একটা একটা ফানি ফানি টাইপের বাট অনেক ইউজফুল কথাটা, এই কথাটা আমার প্রায় মনে পড়ে যে বডির বাইসেপস মানে হ্যান্ডস, হ্যান্ডস গিভ ইউ লেডি, লেগস গিভ ইউ মানি, ঠিক আছে? মানে আমি আগে অনেক আপারেটেড জিম করতাম, তো তো মাস সাহেবে একদিন বলতেছিল জিমের মধ্যে যে এগুলো দেখতে সুন্দর লাগবে, মেয়েরা তাকাবে, কিন্তু পা ঠিক থাকলে টাকা কামাইতে পারবা, খেলতে পারবে বেশি, এই পারপাসে বলছিল। আপনার এই রুবেল ভাই, মুস্তাফিজ নাকি তাসকে? নিজের বোলিং এ ক্যাচ উঠলে মানে আমি বল করে যদি আমার বলে ক্যাচ উঠে, আপনার বলে অনেকে ক্যাচ উঠলো অন্য কোনো জায়গায় ফিল্ডার ক্যাচ ধরে, কিন্তু টেনশনে সবচেয়ে বেশি কে সেটা আপনি, তারপরে হচ্ছে গিয়ে মুস্তাফিজ এবং রুবেলের মধ্যে কে? এটা তো সবাই থাকার কথা আসলে, আমি আমি আসলে অনেস্টলি ক্যাচ উঠলে যে খুব টেনশন করি সেটা আল্লাহর উপর ছেড়ে দিই, যে হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও নেক্সট বলে ফোকাস করি। বলেন বলেন একটা নাম বলেন, একটা নাম বলেন। আমি আমি আমার ক্যাচ উঠলে তো আমি ওনাদের বিষয়ে তো বলতে পারবো। আচ্ছা নেক্সট রেজিস্ট্রেশন থেকে ধরুন আপনি শেষ উইকেটে জুটিতে রয়েছেন, পার্টনার হচ্ছে গিয়ে সাকিব, তামিম কিংবা হচ্ছে গিয়ে মুশফিকের যে কোনো একজন, আপনি হচ্ছে গিয়ে রান আউট করে দিলেন তাকে, তারা হচ্ছে গিয়ে সেঞ্চুরির কাছাকাছি নাইনটিজ এর ধরে, কে সবচেয়ে বেশি রাগ করবে সাকিব তামিম এবং মুশফিকের মধ্যে? তিনজনেরই রাগ করার প্রচুর চান্স আছে, মায়েরও খাইতে পারি, ঠিক আছে? রাগ কার কাছে বেশি ভাই খেতে পারেন? তামিম ভাইয়ের কাছে ব্যাটের বাড়ি খাওয়ার খুব চান্স থাকবে। তামিম ওকে, তাকে আপনার প্রিয় স্ট্রিট ফুড কি? চটপটি। এক বর্ষায় কয় প্লেট চটপটি খেতে হবে? হয়তো এখন হয়তো বেশি পারবো না, দুই তিন প্লেট, আগে হইলে হয়তো আট দশ টনে দিত। দেশের বাইরে থাকলে স্ত্রীকে প্রতিদিন কতবার ফোন দিতেই হয়? একবার, দুইবার, তিনবার, চারবার, খুব মিনিমাম চারবার, মিনিমাম মিনিমাম চারবার। বিয়ে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনেক দিক দিয়ে এনেছে, সবচেয়ে ইতিবাচক পরিবর্তন কোথায় এনেছে? একটা জায়গা।
সবচেয়ে ইতিবাচক দিক এখন ওর ওর বাসার সামনে ওর বাসার নিচে যায় আর দাঁড়ায় থাকা লাগে ও আমার বাসায় থাকে আলাদা করে বলে দিয়েছে প্রথম ম্যাচে আপনি 5 উইকেট পেয়েছেন, তারপর এখন পর্যন্ত সব ফরম্যাট মিলে যে 64 ম্যাচ খেলছেন আর কোনটাতে আপনার 5 উইকেট নেই, ক্যারিয়ার শেষে কত কি 5 উইকেট নামের পাশে দেখলে অন্তত কত কি 5 উইকেট দেখলে তৃপ্ত হবেন? যে কোনো একটা সংখ্যা 50টা। ক্যারিয়ার শেষে নামের পাশে কতগুলো উইকেট দেখলে তৃপ্ত হবে? যে কোনো এরকমই একটা ওয়াইল্ড একটা সংখ্যা, ওয়াইল্ড গেস। মিনিমাম 500 ইন্টারন্যাশনাল উইকেট। ওকে, এই 500 উইকেট নিয়ে আপনাকে ইয়র্কারের শেষ প্রশ্নটা করব, তার আগে আর কিছু প্রশ্ন আছে করে নেই, সেটা হচ্ছে কি যে সকালে ঘুম থেকে ওঠা বেশি কষ্টের নাকি 3 ঘন্টা জিম করা বেশি কষ্টের? সরি, একবার। সকালে ঘুম থেকে ওঠা বেশি কষ্টের নাকি দিনের যে কোনো সময় টানা 3 ঘন্টা জিম করাটা বেশি কষ্টের? টানা 3 ঘন্টা জিম করা বেশি কষ্টের। ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে স্মরণীয় উইকেট কোন? বেশ কিছু আছে, এর মধ্যে জর্জ বাটলারের ইংল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা স্মরণ। ওকে, ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশা? হতাশা না, মানে খুব একটু কষ্ট হয়েছিলাম নাকি ওয়ার্ল্ড কাপে ছিলাম, বুঝি নাই, অ্যান্সারটা আমি ক্লিয়ার হয়নি। 19 ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে একটু খারাপ লাগছে। একটু খারাপ লাগা ওই কান্নাকাটি, একটু খারাপ লাগা অবশ্যই, সেটা হতাশার হওয়ারই কথা। ওকে, আজকে নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ক্রিকেটার চাচাদের মধ্যে তাসফিনের সবচেয়ে প্রিয় চাচা কি আপনার সন্তানের? ওটা আসলে এখনো এইভাবে বের হয় নাই বা যায় নাই, এখনো অনেক ছোট, 2 বছর। আমি এই কোশ্চেনটা একটা সিরিজ নিয়ে যাওয়ার পরে জানাবো। আপনি মাঠের বাইরে কত পার্সেন্ট ক্রিকেটার ছিলেন বলে এখন মনে হয়, আর এখন সেইটার অবস্থা মাঠের বাইরে? মানে তখন আসলে প্রফেশনালিজম বা সিরিয়াসনেস একটু কম, একটু না অনেকখানি কম ছিল আসলে, সিচুয়েশন বা ইয়েগুলো সবাই বলছে অলরেডি, বাট ওরকম গায়ে লাগে না আসলে, এমন না যে গ্রাহ্য দেয়নি, শুনছি সবার কথা গায়ে লাগে নাই বা পরবর্তীতে এখন যেটা মনে হয় যে না খেলা ভালো খারাপ হোক মাঠের বাইরের সিস্টেম বা প্রসেস অফ ইম্পর্টেন্ট। এখন কি মাঠের বাইরে তাসকিন কি 100% ক্রিকেটার মাঠের বাইরেও? 100% তো এখনো হইছে কিনা জানি না, বাট অ্যাট লিস্ট 90%। ওকে ওকে, নিজেকে যে বদলে ফেলায় তাতে সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা কি আপনার? হতে পারে যে কোনো একটা ফিটনেস ঠিক রাখার জন্য কোনো একটা খাবার না খাওয়া কিংবা বন্ধুদের রাখা, এরকম আর কি। সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা কি বলে আপনার মনে হয়? ফ্রেন্ড সার্কেল স্যাক্রিফাইস করা, অনেক বড় সার্কেল স্যাক্রিফাইস। ন্যাশনাল টিমের বাইরে যতদিন ছিলেন ওই বাইরে থাকার সময়টা সবচেয়ে বড় শিক্ষা কি? বড় শিক্ষা তো অনেক কিছুই, বাট এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা যে দিন শেষে আমি ক্রিকেটার, আমি ভালো ক্রিকেট না খেললে আমি নাথিং। ওকে, ওটিস গিবসনের যে টিপসটা সবচেয়ে বেশি কাজে লেগেছে?
ওই রিস্ট পজিশনের জন্য আপনার ও একটা স্পট বোলিং এর সময় একদম রান আপ থেকে শুরু করে স্ট্যাম্প পর্যন্ত একটা সুতা দিয়ে স্ট্রিং বানায় ওই আর হচ্ছে বলের মধ্যে সিম পজিশন দেখার জন্য একটা অস্টেপ পেঁচায় দেয় সিমটাতে। তো ওই স্ট্রিংটার কাজ হচ্ছে একদম সোজা রান আপে বল করে ফলো থ্রু দিয়ে সোজা যাওয়া আর ওই বলের সিমটা দেখা, বল ছা রিলিজ করার পরে সিম পজিশন কত যাচ্ছে। তো এইটা রান আপ আর রিস পজিশন এই দুইটা নিয়ে একটু কাজ করেছিল, ওইটা আমি এনজয় করেছি এবং হেল্প। ওকে, মেসি রোনালদোর মধ্যে কে প্রিয়? রোনালদো। ফুটবলের কারণে নাকি স্টাইলের কারণে? মানে ওভারঅল রোনালদো ভালো লাগে, মেসি অনেক বড় প্লেয়ার নো ডাউট, আমার ভালো লাগে ভালো লাগে রোনালদো। নেক্সট কোয়েশ্চন, কোনো একদিন কি স্বপ্ন দেখেন যে আইপিএল কি? জি অবশ্যই ইনশাআল্লাহ দেখছো। এমন স্বপ্ন কি দেখেন কোনো একদিন একটি ম্যাচের জন্য হলো জাতীয় দলের ক্যাপ্টেন হন? আসলে এমন কোনো চিন্তা করিনি এখনো, বা স্বপ্ন মানে স্বপ্ন দেখতে কি না কি না স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখি। এই দুই স্বপ্নের মধ্যে কোনটা স্বপ্ন পূরণ করা কঠিন, আইপিএল খেলা নাকি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়া? মানে কি মনে হয় আপনার? ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এটা অনেক কঠিন, কারণ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তারাই হয় যারা অনেক অনেক বছর ধরে ক্রিকেট খেলে, ওয়েল পারফর্মার এবং মানে অনেক কিছু ওয়েল এক্সপিরিয়েন্স হওয়ার পরে একটা প্লেয়ার ক্যাপ্টেন হতে পারে। এলাকা আইপিএল তো এক সিজন ইন্টারন্যাশনাল ভালো খেললে হয়তো চান্স পাওয়া যেতে পারে। রাইট রাইট রাইট। নেক্সট কোয়েশ্চন যেটা সেটা হচ্ছে, ক্রিকেটারদের মধ্যে সানগ্লাস নিয়ে কে সবচেয়ে বেশি চুজ? অনেকেই আছে আমাদের টিমে যারা সানগ্লাস ফ্রিক, বাট মাশরাফি ভাই দেখেছি তার অনেক সানগ্লাস। আপনি একদিনের অনুশীলনে সর্বোচ্চ কত ওভার বোলিং করেছেন ট্রেনিং? জীবনের প্রথম বিশ্বকাপ যেটা একটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে, ১৯ বিশ্বকাপটা দুঃখ ছিল এটা কয়েকদিন পরে আবার নর্মাল লাইফে আসছি, নর্মাল হয়েছি, মোটিভেটেড হয়ে স্টার্ট করছি আবার, কিন্তু ওইটার খেলার শান্তিটা তো সারা জীবন। রাইট রাইট। নেক্সট কোয়েশ্চন যেটা সেটা, একদিন আপনি নেটে গিয়ে দেখলেন যে আর আপনি ফাস্ট বোলিং করতে পারছেন না কিন্তু খুব ভালো স্পিন করতে পারছেন, কার মতো স্পিনার হতে চাই? তখন আমি শেন ওয়ার্ন হইতে চাই, কারণ বাংলাদেশে একটা ভালো লেগ স্পিনার হলে, কারণ লেফট হ্যান্ড স্পিনার সাকিব ভাই আছে, তাইজুল ভাই আছে, অনেকে আছে, লেগ স্পিনার হলে একটা লেগ স্পিনার খেলতে তো পারবে টিমে। আবার ধরেন হচ্ছে কি যে না আপনি পেস বোলিং করতে পারছেন, ফাস্ট বোলিং করতে পারছেন, কিন্তু ডান হাতে আর করতে পারছেন না, বা হাতে মানে আপনি ফাস্ট বোলিং করছেন, কোন বা হাতে পেসারের মতো হতে চাইবেন? ওয়াসিম আকরাম। জোরকারে তাসকিন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার জীবনের বড় স্বপ্ন কোনটি, মানে এই দুটোর মধ্যে একটি বেছে নিতে হবে, জীবনে একটি বল হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে 150 কিলোমিটার গতিতে করা, নাকি যেটা আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে অন্তত 500 উইকেট, এই দুটার মধ্যে বড় ড্রিম কোনটা? ডেফিনেটলি 500 উইকেট, 150 বল করাটা আমার একটা ইচ্ছার জায়গা, বাট 500 উইকেট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এইগুলা হলো স্বপ্নের জায়গা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং ঈদের শুভেচ্ছা রইল। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আর ঈদ মোবারক। আর ভক্তবৃন্দরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বেশি বেশি দোয়া করুক। কারণ কোভিড সিচুয়েশনে আমরা অনেক পেইন, মানে অনেক টাফ কন্ডিশন বা মেন্টাল অবস্থায় থাকি, যে বায়োবাবল, কোয়ারেন্টিন। তো সবাই দোয়া করেন আমরা যাতে সুস্থ থাকি আর ভালো থাকি।